চলে গেছিল, সেজন্য তোমাদের ক্লাস কিছু করে জন্য অফ হয়ে গেছিল, সেজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। ঠিক আছে, এখন আমরা সমাজের ত্রয়োদশ অধ্যায় করাচ্ছি। ত্রয়োদশ অধ্যায় আমি রিডিং করছি, দেখো, দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলা। দুর্যোগ ও দুর্যোগ মোকাবেলা আমি রিডিং করছি। বিভিন্ন কারণে আমাদের প্রাকৃতিক পরিবেশ দূষিত হয়। প্রাকৃতিক পরিবেশ দূষিত হওয়ার কারণে অনেক সময় বিভিন্ন দুর্যোগ হয়ে থাকে, সাধারণত বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প এবং দুর্যোগ প্রাকৃতিক কারণে ঘটে থাকে। আবার মানুষের দ্বারা সৃষ্ট পরিবেশ দূষণের কারণেও দুর্যোগ হতে পারে, যেমন নদী নালা ভরাট করার কারণে বন্যার সৃষ্টি হয়। তাই দুর্যোগকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্ট দুর্যোগ, দুর্যোগকে কয় ভাগে ভাগ করা যায়? দুর্যোগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এটা হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। বন্যা, বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির কারণে নদী ও খাল বিলের পানি বেড়ে যায়। বর্ষাকালে, যেমন এখন বর্ষাকালে বৃষ্টির কারণে এভাবে বৃষ্টি পড়লে নদী এবং খাল বিলে পানিতে পানি বেড়ে গিয়ে তখন আশেপাশের এলাকা ডুবিয়ে দেয়, তাকে আমরা বন্যা বলি। বর্ষাকালে পানি জমতে জমতে কি হয়, আশেপাশে কি হয়, আশেপাশের এলাকাগুলো ডুবিয়ে দেয়, পানিতে ডুবিয়ে দেয়, পানির মধ্যে মানুষকে এনে আসতে হয়। তোমরা অনেক সময় বর্ষাকালে স্কুলে গেছো পানির মধ্যে, এটাকে বন্যা বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বন্যা বলা হয়। বাংলাদেশে বন্যার অন্যতম প্রধান কারণ হচ্ছে কি? প্রাকৃতিক দুর্যোগ। বন্যায় ফসলের মাঠ, ঘর বাড়ি, রাস্তাঘাট ইত্যাদি ডুবে যায়, এতে মানুষের খুব কষ্ট হয়। বন্যায় রাস্তাঘাট ডুবে যাওয়ার কারণে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারে না, এতে তাদের লেখাপড়ার ক্ষতি হয়। বন্যার সময় নিম্নমানের খাবার পাওয়া যায় না, বিশুদ্ধ পানির অভাব দেখা দেয়। মানুষ যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে, সেই কারণে পানিবাহিত নানা ধরনের রোগ দেখা দেয়, এতে অনেক মানুষের মৃত্যু ঘটে। তাই বন্যা হলে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, বন্যার সময় শুকনো খাবার, বিশুদ্ধ পানি জমিয়ে রাখতে হবে, নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আমরা চেষ্টা করবো আমরা নিরাপদে থাকতে পারি, কারণ বন্যার সময় কি হয়, বন্যার সময় পানিবাহিত রোগ দেখা দেয়, বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ দেখা দেয়। এই রোগ গুলোর কারণে অনেক মানুষ কি হয়, অনেক মানুষ মারা যায়, অনেক মানুষ মারা যায়। সেজন্য বন্যার সময় কি করতে হবে, শুকনো পানি, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শুকনো খাবার, বিস্কিট, মুড়ি, এগুলা শুকনো খাবার এবং বিশুদ্ধ পানি, নিরাপদ পানি যেটাকে বলে, এইগুলো আমাদেরকে যত্ন সহকারে তুলে রাখতে হবে, যাতে বন্যার সময় এগুলো আমাদের কাজে লাগাতে পারি। ঠিক আছে, বন্যার সময় আমাদেরকে কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বন্যার সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড়, এতক্ষণ আমরা বন্যা সম্পর্কে জানলাম। বন্যা হচ্ছে কি? বন্যা হচ্ছে বর্ষাকালে পানিতে ডুবে গিয়ে, বর্ষাকালে পানিতে ডুবে গিয়ে এলাকায় যে জলবদ্ধতার সৃষ্টি হয়, চারিদিকে যেভাবে পানি জমে যায়, সেটাকে আমরা বন্যা বলতেছি। ঠিক আছে, এবার আসো ঘূর্ণিঝড়। এবার আসো ঘূর্ণিঝড় কাকে বলে? ঘূর্ণিঝড় একটি দুর্যোগ। বাংলাদেশের বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকাগুলোতে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয়। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি, মানুষ, গাছপালা, জীবজন্তু সবকিছু উড়িয়ে নিয়ে যায়। ঘূর্ণিঝড়ে অনেক মানুষ, পশু পাখি মারা যায়। যেসব এলাকায় গাছপালা খুব বেশি থাকে, সেখানে মানুষ এবং ঘরবাড়ির ক্ষয়ক্ষতি কম হয়। কিন্তু বর্তমানে নির্বিচারে গাছপালা কেটে ফেলার কারণে একটু জোরে ঝড় হলে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায় এবং মানুষের অনেক ক্ষতি করে। ঘূর্ণিঝড় ভয়ানক হলে সাগরের ঢেউ অনেক উঁচু হয়। ঘূর্ণিঝড় যদি ভয়ানক হয়, সাগরের ঢেউ অনেক উঁচু হয়, মানুষের ঘরবাড়ি, জীবজন্তু, রাস্তাঘাট ইত্যাদি ভাসিয়ে নিয়ে যায়, এটিকে বলে জলোচ্ছ্বাস। ঘূর্ণিঝড় পেলে আশেপাশে নিরাপদ আশ্রয়ে কিংবা সরাসরি আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে। ঘূর্ণিঝড়ে
ঘূর্ণিঝড়ে আমাদের কি করতে হবে, নিরাপদ স্থানে চলে যেতে হবে, আশ্রয় কেন্দ্রে চলে যেতে হবে, যেখানে থাকলে আমরা নিরাপদ থাকবো। সরকারের বিধি মোতাবেক যেখানে থাকলে আমরা সুস্থ থাকবো, নিরাপদ থাকবো, সেখানে চলে যেতে হবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পেলে, ঘূর্ণিঝড় হওয়ার আগে থেকে জানা যায়। ঠিক আছে, এরপর আসো ভূমিকম্প। এখন আমরা শিখবো ভূমিকম্প সম্পর্কে। সাধারণত ভূপৃষ্ঠের অগভীর তলদেশে নড়াচড়ার ফলে ভূপৃষ্ঠের যে কম্পন সৃষ্টি হয় তাকে ভূমিকম্প বলে। এছাড়া অগ্নিয়গিরির অগ্নুপাতের ফলেও ভূমিকম্প সৃষ্টি হতে পারে। ভূমিকম্প একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। এখন থেকে যেগুলো পড়ছি সবগুলো হচ্ছে কি প্রাকৃতিক দুর্যোগ। আওয়াজ করবে না, আশেপাশে কথা বলবে না। ভূমিকম্প একটি মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। ভূমিকম্পের ফলে ভূপৃষ্ঠের উপর থাকা ঘরবাড়ি, সেতু এবং স্থাপনা ভেঙে পড়ে। এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। ভূমিকম্পের কোনো পূর্বাভাস পাওয়া যায় না। আমরা যখন যেভাবে জানলাম যে বৃষ্টি পড়লে বন্যা হয়, এরপরে আমাদের জলোচ্ছ্বাস হওয়ার আগে আমাদেরকে আগে থেকে বলে দেওয়া হয় যে আমাদের কি হবে, ঘূর্ণিঝড় হবে, সেভাবে কিন্তু ভূমিকম্প আগে থেকে জানা যায় না। তাই সতর্কতা অবলম্বন করা খুবই কঠিন। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে সতর্কতা অবলম্বন করলে জীবন রক্ষা করা সম্ভব। ভূমিকম্পের ফলে দ্রুত ফাঁকা জায়গায় চলে আসা উচিত। তা সম্ভব না হলে কোনো শক্ত টেবিল এবং খাটের নিচে আশ্রয় নেওয়া উচিত। ভূমিকম্পের সময় কি করতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। তখন তা সম্ভব না হলে ঘরে কোনো শক্ত টেবিল বা খাটের নিচে আশ্রয় নিতে হবে। ঠিক আছে, ঘর ভেঙে পড়লেও যেন শরীরের কোনো আঘাত না হয় সেজন্য খাটের তলায় হলেও কি করতে হবে, আশ্রয় নিতে হবে। অনেক সময় বলা হয় পিলারের নিচে গিয়ে দাঁড়াতে। ঠিক আছে, বিভিন্নভাবে ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় চলে যাওয়াটাই ভালো। ঠিক আছে, আমরা আজকে কি কি করলাম, বন্যা করলাম, ঘূর্ণিঝড় করলাম, ভূমিকম্প করলাম। এখান থেকে আমাদের শূন্যস্থান আছে, দেখো তাহলে আজকে বাড়ি কাজগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে কারেন্ট চলে যাওয়ার কারণে তোমাদের ক্লাসটা সম্পূর্ণ করতে পারিনি, এরপরে বাড়ি কাজগুলো দিয়ে দিচ্ছি। বাড়ি কাজগুলো লিখে না, নিরাপদে থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।